সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে শাকিব খানকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা বুবলি। সোমবার নিজের ফেসবুক পেজে এই রহস্যের জট খোলেন বজগিরি নায়িকা চিত্রনায়িকা বুবলি। এদিকে বিকেল 5:30টায় বুবলি তার ফেভারিট ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে 3টি ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন। বিয়ের খবরের সঙ্গে পোস্ট করা স্থির চিত্রগুলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে তোলা বলেও জানান এই নায়িকা। সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। গত কয়েকদিন ধরেই দেশের শোবিজের সবচেয়ে আলোচিত সমালোচিত নাম নায়িকা বুবলি, শাকিব খান ও তাদের সন্তান। বুবলি জানান 2018 সালে 20 জুলাই ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 2020 সালে 21 মার্চ সন্তানের বাবা মা হন তারা। যে সন্তানের ছবি ও নাম কদিন আগে জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলি। পোস্টে বুবলি লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটি তারিখ 20/7/2018, 21/3/2020 আমাদের বিয়ের তারিখ এবং সন্তান হওয়ার তারিখ। 27 সেপ্টেম্বর শাকিব খান অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম ছবি প্রকাশ করে তুমুল হইচই ফেলে দেন চিত্রনায়িকা বুবলি। এরপর সামাজিক মাধ্যমে শুরু হয় সেই সন্তানের বাবাকে নিয়ে নানান ধরনের প্রশ্ন। 30 সেপ্টেম্বর বুবলি ও শাকিব খান দুজনেই জানিয়ে দেন বাবা মা হয়েছেন তারা। প্রকাশ করেন ছেলের ছবি, জানান তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। এরপর থেকে শাকিব বুবলি বিয়ে নিয়ে কৌতূহল তৈরি হয় নেটিজেনদের মাঝে। অবশেষে বিয়ের তারিখ জানিয়ে দিলেন চিত্রনায়িকা বুবলি। সন্তানের খবর প্রকাশ্যে আনার 4 দিনের মাথায় শাকিব খানের সঙ্গে বুবলির বিয়ের ঘোষণায় সরগরম সামাজিক মাধ্যম। এদিকে সন্তানের পর বিয়ের খবর জানালেও জনপ্রিয় জুটি বিয়ে বিচ্ছেদ হতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত শনিবার লিডার আমি বাংলাদেশ সিনেমা শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা বুবলি ও শাকিব খান। তারা কেউই কারোর দিকে তাকাননি, কথাও বলেননি। দেখা যাক শেষ পর্যন্ত শাকিব বুবলির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়।